আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আমার ফবাস জীবনের গল্পটা শেয়ার করব। মেবি আমি ফবাসে আসছি, আজকে 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে আমি 9 মাস ভিজিটে ছিলাম। সো আমি এখানে আসছি একটা এজেন্টের মাধ্যমে। এজেন্টের মাধ্যমে আসলে তো অবশ্যই ফবাসী ভাইরা জানেন যে এজেন্টের মাধ্যমে আসলে বিভিন্ন দালালের হাতে উঠতে হয়, বিভিন্ন পরিস্থিতির শিকার হইতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তাদের মধ্যে আমিও একজন। মানে আমি বাংলাদেশে থাকতে যে পোলা এক বেলা ভাত না খাইয়াছিলাম, ওই পোলা এখানে আইসা দিনের পর দিন, রাতের পর রাত ভাত না খাইয়াছিলাম। যে ছেলে আমি খাট ছাড়া কখনো নিচে ঘুমাই নাই, ওই ছেলে আমি রাতের পর রাত, দিনের পর দিন ফ্লোরে ঘুমাইছি। মানে কি বলবো, মানে এমন বুদ্ধি বাসা আসে না যখন আমার অতীতগুলো মনে পড়ে। আরে ভাই, শুধু আমি সবার কাছে একটাই মেসেজ দিতে চাই, কেউ কখনো দালালের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে ফবাসে আসবেন না। যদি পারেন নিজের ভাই, নিজের আপন ভাইয়ের মাধ্যমে আসবেন, যদি পারেন নিজের বাপের, বাবার মাধ্যমে আসবেন, কিন্তু কখনো অন্য মানুষ, চাস্তো ভাই, জ্যাঠো ভাই, এজেন্ট, ওদের মাধ্যমে কখনো আসবেন না। যাক, 9 মাস কষ্ট করার পরে এখন আমার চাকরি হয়েছে, চাকরিও হয়েছে, ভিসাও লাগছে, আইডিও আসছে, সব কিছু হয়েছে, কিন্তু আমার কষ্টটা গেল না এখন। আরে, আমরা যখন স্কুলে পড়ালেখা করতাম না, মাদ্রাসায় পড়ালেখা করতাম না, তখন আমাদের শিক্ষকেরা আমাদেরকে বলতো গ্রামারের রুলস ফলো করো, গ্রামারের রুলস ফলো করো। তখন কিন্তু গ্রামারের রুলসটা ফলো করে নেই, এখন ফবাসে আসার পরে এখন কিন্তু রুলসটা ফলো করতে হতেছে। এই যে আমাদের লাইফ, সকালে 5টা বাজে ঘুম থেকে উঠো, উঠে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে নাস্তা করতে করতে গাড়িতে যাও, গাড়িতে করে 1 ঘন্টা জার্নি করে ডিউটিতে যাও, ডিউটিতে যাইয়া 12-13 ঘন্টা ডিউটি করো, এরপর আবার 1-1.5 ঘন্টা জার্নি করে বাসাতে আসো, বাসাতে এসে খাবার বানাও, খাবার বানাই গোসল করো, গোসল করে খাবার খাও, খাইয়া ঘুমাও, পরের দিন সকালে উঠে আবার ডিউটি যাও। ভাই, এখন আমার জীবনটা জিন্দা লাশের মতো হয়ে গেছে, না পারি একটু হাসতে, না পারি একটু কাঁদতে। মানে আমার সুখটাও আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, আমার দুঃখটাও আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। ভাই, যত যাই বলেন, প্রবাসীদেরকে বোঝার মতো, একমাত্র বুঝার জন্য মা বাবা আর আল্লাহ ছাড়া আর কেউ প্রবাসীদের মন বুঝে না। প্রবাসীরা কি চায়, তাদের মনের মধ্যে কি আছে, এগুলা কেউ বুঝে না। আরে ভাই, যখন বাড়িতে কল দিই তখন বাড়ি থেকে বলে তোর ফুফু তোর উপরে নারাজ, তোর নানু তোর তোর উপরে নারাজ, তোর আন্টি তোর লগে গোসা করে রাগ করে রয়েছে। কিরে ভাই, আমি কি করবো? আমি ভাই কুত্তার থেকে অতরক আমার জীবনটা। একটা কুত্তা সারাদিন যদি দৌড়াদৌড়ি করে, রাত্রে এসে ঘুমাই, আর আমি সারাদিন দৌড়াদৌড়ি করে বাসা তাইসা খাবার বানাই, তারপর আমি ঘুমাই কত, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই, এরপরে আবার উঠে ডিউটি চলে যাই। তো ভাই, আমি কথা বলার সময়টা কই পামো? আর আমি যখন ডিউটি থেকে আসি তখন বাংলাদেশ টাইম রাত 1টা বাজে। 1টা বাজে কি ওরা আমার জন্য কথা বলার জন্য বসে থাকবো? ভাই, আমার কোনো ছুটি নাই। এই যে প্রবাসীরা আছে না, প্রবাসীরা ছুটি কাটাইতে চায় না। কোম্পানি থেকে ছুটি দিলে ওরা চিন্তা করে, যদি আজকে কালকে ছুটি তো ওরা চিন্তা করে, ইস, কালকে যদি আমার ওভার টাইম দিত রে, আমি 50 টাকা বেশি পাইতাম বা 20টা টাকা বেশি পাইতাম। ভাই, 1টা ছুটি পর্যন্ত আমরা পাই না, আমরা দিনের পর দিন শুধু কাজে করতে থাকি। কারণ কি, আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঘুরে, হাজার কষ্ট করলেও নিজের ফ্যামিলিটাকে শান্তি রাখতে হবে, নিজের ফ্যামিলিটাকে ভালো রাখতে হবে। যাক ভাই, অনেক কথা বলে ফেলছি, তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রবাসীদেরকে ভালো রাখে। আমরাও দোয়া করি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে যেন ভালো রাখে, বাংলাদেশের সকল মানুষকে যেন ভালো রাখে। কারণ মা বাবা ফ্যামিলির জন্যই তো আমরা আজকে এই দুর্ভবাসে এসে পড়ে রয়েছি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।